পুরো পৃথিবীকে আলো করতে যেমন একটা সূর্য যথেষ্ট, ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। বাবা মা দুটো সময় কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। অতিরিক্ত এক্সপেকটেশন আমাদের জীবনে হতাশা বয়ে আনে, সুতরাং সব কিছুতে এক্সপেকটেশন অল্প রাখবেন, দিন শেষে ভালো থাকবেন। যে তোমার নিরবতার ভাষা বোঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে মন খারাপ করার কিছু নেই, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। সত্যি বলতে, প্রিয় মানুষটার সাথে কথা না বললে খুব কষ্ট হয়। ইদানিং আমার নীরবতা ভালো লাগে, কোলাহলের মাঝে আমি বিশ্বাসঘাতক স্বার্থপরদের দেখতে পাই। যে অপেক্ষা করতে জানে তার কাছে একদিন সব কিছু আসে। একটা সময়ের পর নিজের পায়ে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য হয়ে যায়। আমাকে সামান্যই ভালোবাসো, কিন্তু তা যেন দীর্ঘদিনের জন্য হয়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক কিংবা শরীরের। মা মাথায় হাত বুলিয়ে বলল, বাবু, যার জন্য নিয়ম ভাঙবি একদিন সেই তোকে ভেঙে চলে যাবে। প্রিয় মানুষটার এলাকার নাম শুনলেও বুকের ভেতরটায় ধুক করে ওঠে। জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই, জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই, জোর করে কাউকে কল দিতে বলতে নেই, মানুষকে জোর করতে নেই। নিজেই বেহায় হবেন, লাভ নেই, বাদ দেন। ইচ্ছা হলে দাম দিবে, না হয় দিবে না, বাদ। মানুষ তার পছন্দের মানুষটার আইডিতে ঘুরতে পছন্দ করে বেশি। আইডি ঘুরে ঘুরে সে স্ট্যাটাস, প্রত্যেকটা কমেন্ট, কমেন্টের রিপ্লাই ফলো করে। কবে, কোথায়, কখন, কে কি কমেন্ট করেছিল সব তার মাথায় গেঁথে যায়। প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। যে অনুভূতি বোঝে না, সে অভিমান বুঝবে কীভাবে? যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায়, তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন। রিলেশনটা দুইজন করলেও রাত জেগে কান্নাটা কিন্তু একজনই করে। পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি জানেন? বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীতে অল্প সময়ে যে বস্তু গলে যায় তা হলো মায়ের মন। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। আমার কাছ থেকে ভালো ব্যবহার তখনই আশা করবেন যখন আপনি ভালো ব্যবহার করবেন। সবার জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে বৃষ্টিতে ভেজা হয় না কখনো, কিন্তু বৃষ্টি পড়লেই শুধু তার কথা মনে পড়ে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়া খুব দরকার। যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না। পারলে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিনও ফুরাবে না।